জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিজেন্টের প্রতিস্থাপন শুরুর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাহিনী ঘাঁটি বাসার এ কঙ্গোগামী ব্যান এয়ার সদস্যদের উদ্দেশ্যে তিনি করোনা ভাইরাস বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।